আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কড়কনাথ চিকেনের মশলাকারী রেসিপি নিয়ে। আপনাদের আগের ভিডিওতেই বলেছি যে কড়কনাথ চিকেন আমরা কোত্থেকে নিয়ে এসেছি, তো আজকে আপনাদের সেই রেসিপি শেয়ার করব। প্রথমে কাটা মাংসটাকে ভালোভাবে তিন চারবার ধুয়ে রেখে এরপর প্রথমে বানিয়ে নেব একটা স্পেশাল মশলা। মশলা বানানোর উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা ধনে, তিন চারটে শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি, গোটা জিরে, পোস্ত আর গোলমরিচ। এরপর পোস্ত আর গোলমরিচের গুঁড়ো বাদ দিয়ে সব কথাই কড়াইতে ভাজতে দিয়ে দেবো। যাই হোক, ভাজা হয়ে গেলে নামাবার ঠিক আগের মুহূর্তে গোটা পোস্ত আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। হালকা গরম হবে বাট ফ্রাই হবে না। যাই হোক, সবগুলো ভাজা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে তা পেস্ট করে নিলেই স্পেশাল মশলা রেডি হয়ে যাবে। এরপর মিক্সিং জারে এক এক করে নিয়ে নেব টমেটো, রসুন, আদা আর অল্প করে পেঁয়াজ কুচি, দেন এটা পেস্ট করে নেব। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। হালকা ফ্রাই করে ব্রাউন কালার হয়ে আসলে ওর মধ্যে এক এক করে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ। নুন হলুদ দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কড়কনাথ মুরগির মাংসের টুকরোগুলো। এরপরই ওর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, রসুন, বাটাটা আর ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সে কারণে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 10 মিনিট মতো কম আঁচে ঢাকা দেবার পর ঢাকা খুলে দেখে নেব কতটা কি সেদ্ধ হলো না হলো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এতে এখনো জল অ্যাড করিনি, তাতেই মাংসটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এভাবে আরো 5-10 মিনিট মতো ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে কারি পাতা কতগুলো ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দেব, এতে এর ফ্লেভারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এভাবে খানিকক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছ ওর মধ্যে জলটা কিন্তু মরে গেছে, তাই আমি এর মধ্যে এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি জলের পরিমাণটা একটু বেশিয়ে নিলাম যাতে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখো, এটা যেহেতু দেশি মাংস তাই নর্মাল চিকেনের থেকে সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আধ বাটি মতো দই, যা কিন্তু এর স্বাদটাকে আরও একটু বেশি এনহান্স করবে। যাই হোক, মাঝারি ফ্লেমে গ্যাস অন রেখে মাংসের ঝোল ফুটতে থাকবে। এরপর মাংসের জলের পরিমাণ খানিকটা কমে এলে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা ওই স্পেশাল মশলাটা। এরপর ভালোভাবে মাংসের মধ্যে মিশিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ মাংস কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার। আর এইভাবেই কিন্তু কড়কনাথ চিকেনের স্পেশাল মশলাকারী রেসিপি কিন্তু কমপ্লিট। গরম গরম ভাত কিংবা রাতের রুটি দুটোর সাথেই কিন্তু এটা অতুলনীয় লাগবে। আমার নর্মাল চিকেনের থেকে কড়কনাথ চিকেনের এই রান্নাটা কিন্তু বেশি ভালো লেগেছে। আর তোমাদেরও বলবো, যারা চিকেন খেতে ভালোবাসো তারা অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করো। ওকে, টাটা।